তবে ব্যাটারিটা আমার মনে হচ্ছে তুলনামূলক একটু কম হয়েছে, বাট একটা ছবি তুলি ফ্রন্ট ক্যামেরায়, ছবি স্যাম্পল, ছবিটা কিন্তু খুবই জোস, যেটা জুম করলেও যথেষ্ট ভালো ক্লিয়ারেন্স পাচ্ছেন আপনারা। এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 34,000 টাকা, আজকের জন্য পেয়ে যাবেন মাত্র। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু 5G একটা ভিডিও হবে। আমার সামনেই আছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন। আপনারা অনেকদিন ধরে আমাকে বলছিলেন ভাই রিয়েলমি জিটি মাস্টার এডিশন নিয়ে একটা রিভিউ দেন, তো আজকে আমরা যে শপটাতে রয়েছি এই শপটার নাম হচ্ছে KRY ইন্টারন্যাশনাল। তাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 6 ব্লক বি, চার নাম্বার শপ। ভিউয়ার্স এই শপটা থেকে কিন্তু আসলে আপনারা রিয়েলমি জিটি মাস্টার এডিশন সহ রিয়েলমির যে কোনো ফোনই আপনারা পারচেজ করতে পারবেন, অফিসিয়াল ফোনগুলো। আর আপনারা বরাবর মতোই পেয়ে যাবেন শাহরে ভাইকে। তো শাহরে ভাই কেমন আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। KRY ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে। আজকে দেখাবো রিয়েলমি X3 জিটি আনবক্সিং এন্ড ওভারঅল রিভিউ। টোটালি আমি এটার স্পেসিফিকেশন এন্ড আনবক্সিং করে আজকে আপনাদের সামনে দেখাবো রিয়েলমি X3 জিটিটা। এছাড়াও আমাদের কাছে রিয়েলমি সকল ডিভাইস আপনারা কিন্তু অফিসিয়ালি পেয়ে যাবেন উইথ বিগ ডিসকাউন্ট। আমাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 6 ব্লক বি, শপ নাম্বার 4। এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো রিয়েলমি ছাড়াও যে কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল সকল প্রোডাক্ট পারচেস করতে পারবেন। প্রাইসটা আমি আপনাদেরকে আগেই বলবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভিডিও লাস্টে থাকবে আপনাদের জন্য একটা প্রাইস, এন্ড প্রাইসটা কিন্তু খুবই আকর্ষণীয় হবে আপনাদের জন্য, খুবই খুবই বিশাল একটা ডিসকাউন্ট উইথ গিফট অফার সব আছে। তো খুলতে খুলতে বলি অবশ্যই আপনাদেরকে, তো আমরা এখন ফোনটা আনবক্স করব। আপনারা দেখুন রিয়েলমি জিটি যেটা মাস্টার এডিশন এন্ড বর্তমানে একদম লেটেস্ট আসছে, যেটা মার্কেটে খুবই নতুন। তো আমরা এখন এটা আনবক্স করার পরে এটার সাথে কী কী থাকছে সবাই দেখতে পারবেন। তো খোলার পরেই আছে হেই ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি, রিয়েলমির পক্ষ থেকে আপনাদের জন্য একটি পেপার ওয়ার্কস। আমরা ভিতরে দেখি কী কী আছে, আপনারা যারা পেপার ওয়ার্কস যারা পড়তে চান তারা পড়তে পারেন, আপনাদের জন্য রয়েছে ওয়ারেন্টি পেপার্স অ্যান্ড ব্লা ব্লা ব্লা। তো এরপরে আমরা প্রোডাক্টটা আপনাদেরকে আগে দেখাবো না, প্রোডাক্টটা থাকুক। তো আমরা এরপরে দেখছি বক্সে আর কি আছে। তো বক্সে কিন্তু গ্রে কালারের সাথে খুবই সুন্দর একটা কাভার আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথ রিয়েলমি ব্র্যান্ডিং অ্যান্ড সিগনেচার, অ্যান্ড কাভারটা কিন্তু অন্যান্য রিয়েলমি টিপিক্যাল কেস থেকে যথেষ্ট ভালো করেছে। তো রিয়েলমি বিশাল বিশাল চার্জারের মধ্যে একটা হচ্ছে রিয়েলমি সুপার ডট চার্জার, যেটা আপনাদেরকে প্রোভাইড করবে 65 ওয়াট ফার্স্ট চার্জিং। সাথে আপনারা পেয়ে যাবেন একটি টাইপ সি কেবল, যেটা ফার্স্ট চার্জিং সাপোর্টেড, অ্যান্ড সাথে রয়েছে একটি সিম ইনজেক্টর পিন। এই ছিল আনবক্সিং, আনবক্সিংয়ের ভিতরে থাকে এগুলোই। তো আমরা এখন চলে যাচ্ছি ফোনে। তো ফোনটার আমরা আউটলুক এখন আপনাদেরকে দেখাবো। তো এই কালারটা হচ্ছে গ্রে কালার। তো রিয়েলমির অন্য অন্য ফোনের আউটলুক নিয়ে কিন্তু সবারই একটা কমপ্লেন ছিল যে রিয়েলমির আউটলুক অনেক সুন্দর না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে রয়েছে রিয়েলমি X3 জিটি যেটা মাস্টার এডিশন, অ্যান্ড এটা আউটলুকটাই হচ্ছে যথেষ্ট প্রিমিয়াম। আপনারা এই ফোনটা ধরতে পারলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম একটা ফিল, যেটা এই বাজেটের ফোনের মধ্যে পাওয়াটা খুবই রেয়ার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার ফিনিশিংটা, আপনারা যদি দেখেন এটা ফিনিশিংটা কিন্তু অলমোস্ট একটা ম্যাট টাইপের ফিনিশিং, যে ডিজাইন করেছে তার একটি সিগনেচার অ্যান্ড রিয়েলমির ব্র্যান্ডিং, যেটা যথেষ্ট ইউনিক করে তুলেছে এই ফোনটাকে। অ্যান্ড এই ফোনটাকে কিন্তু রিয়েলমি কোম্পানি দাবি করেছে যে এই ফোনটা রিয়েলমির একদম অনেক স্লিম একটা ডিভাইস অ্যান্ড শাইনি একটা ডিভাইস। তো দেখা যাক আমরা ফোনটার ভিতরে কী আছে। এটার প্রসেসরটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসর। এই প্রসেসরটা হচ্ছে বর্তমানে স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট একটা চিপসেট 7 সিরিজের মধ্যে। এই প্রসেসরটা হচ্ছে একটি 6 ন্যানোমিটার প্রসেসর। তো এই প্রসেসরটা কেমন পারফরমেন্স হবে এখনো ইউজার রিভিউ আসে নাই, তো ইউজার রিভিউ আসলে বলতে পারবো। তারপর আশা করা যাচ্ছে যে 6 ন্যানোমিটার একটি প্রসেসর স্ন্যাপড্রাগন 778 অবশ্যই দুর্দান্ত একটি পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে। তো আমরা ফোনটা ওপেন করে ফেলেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেটে সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 1000 nits, অ্যান্ড এই ডিসপ্লেটার নিটস ভালো হওয়ার কারণে আপনারা কিন্তু পেয়ে যাবেন আউটডোরে একটি ভালো লাইটিং এর প্রসেসর। অ্যান্ড এটা হচ্ছে 6.43 ইঞ্চি ডিসপ্লে, যেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85.3, অ্যান্ড এটা হচ্ছে 409 ppi ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটা হচ্ছে 1080x2400 pixel একটা ডিসপ্লে। তো আপনার এখানে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স পাবেন, অ্যান্ড 1020 রিফ্রেশ রেট হওয়ার কারণে কিন্তু এটা স্মুথনেস পাবেন দুর্দান্ত। তো এটা চার্জিং নিয়ে একটু বলছি, 65 ওয়াট চার্জিং এর কারণে এটা কিন্তু অলমোস্ট খুবই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে, যেটা কোম্পানি দাবি করছে 33-35 মিনিটের মধ্যে এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল চার্জ। ব্যাটারি হচ্ছে 4300 mAh, তবে ব্যাটারিটা আমার মনে হচ্ছে তুলনামূলক একটু কম হয়েছে, বাট তারপরে প্রসেসর ভালো হওয়ার কারণে কিন্তু 4300 mAh ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট 5000 হলে গেমারদের জন্য অবশ্যই সেটা ভালো হতো, বাট এই ফোনটাকে কিন্তু ওরা যথেষ্ট সুপার স্লিম অ্যান্ড লাইট করেছে মাস্টার এডিশন যেটা, তো এই কারণে কিন্তু ব্যাটারিটা একটু কম দিচ্ছে, যেটা মানানসই। বাট এই ফোনটা কিন্তু যথেষ্ট লাইট সাব্বির ভাই, আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ফোনটা কিন্তু হাতে ধরার মাধ্যমে কিন্তু খুবই লাইট একটা ডিসপ্লে, অ্যান্ড স্লিম হওয়ার কারণে কিন্তু এটা আউটলুকটা পাবেন আপনি খুবই সুন্দর। একটা স্মার্টফোন কেনার পিছনে কিন্তু সবচেয়ে বড় যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা হচ্ছে ক্যামেরা। তো এই ফোনটা ক্যামেরা নিয়ে আসুন আমরা আলোচনা করি। তো এই ফোনটা কিন্তু ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে সাবির ভাইকে দেখা যাচ্ছে বর্তমানে, অ্যান্ড এটার ক্যামেরাটা আমি একটু একটা ছবি তুলি ফ্রন্ট ক্যামেরায়।
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট ক্যামেরা যথেষ্ট ক্লিয়ার, যেটা 2.5 অ্যাপারচারের। অ্যান্ড আমরা এটার ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখি। ব্যাকে আপনারা পেয়ে যাবেন প্রাইমারি হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা আমি একটি ছবি তুলছি। অ্যান্ড আপনারা কিন্তু সেকেন্ডারি ক্যামেরাটা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের। ম্যাক্রো লেন্স আপনারা এখানে পাবেন। অ্যান্ড ম্যাক্রো লেন্সে আপনারা তুলতে পারবেন যে কোনো মিনি মিনি ছবি। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। ছবিগুলো যদি দেখেন, ছবিগুলো স্যাম্পলগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি স্যাম্পল। ছবিটা কিন্তু খুবই জোস, যেটা জুম করলেও যথেষ্ট ভালো ক্লিয়ারেন্স পাচ্ছেন আপনারা। ফ্রন্ট ক্যামেরার যদি আমরা ছবি দেখি, ফ্রন্ট ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পাচ্ছেন। ডিটেলসগুলো কিন্তু খুবই ভালোভাবে ফুটিয়ে তুলছে রিয়েলমি জিটি। তো এরপরে এটা রয়েছে 8GB 128GB ভ্যারিয়েন্টের একটি অফিসিয়াল ডিভাইস। তো অফিসিয়ালি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই প্রোডাক্ট স্টকটা খুবই লিমিটেড। যারা সাব্বির ভাইয়ের ভিডিও দেখে আসবেন, আজকের জন্য এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 34,000 টাকা। শুধুমাত্র যারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে আসবেন, আজকের জন্য পেয়ে যাবেন মাত্র 32,500 টাকায়। মানে 1500 টাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রিয়েলমি জিটি মাস্টার এডিশন। তো এরপরে স্টক থাকা পর্যন্ত এই প্রাইসটা আপনারা পেয়ে যাবেন। তো এরপরে প্রাইসটা কমতেও পারে, বাড়তেও পারে। তো আমাদের স্টকের উপর ডিপেন্ড করছে আপনারা প্রাইসটা কমে পাচ্ছেন আর বেশি। আপনারা আসার আগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসবেন, যেন আপনারা আসার আগে কারেন্ট প্রাইসটা সম্বন্ধে অবশ্যই জানতে পারেন। এন্ড আজকে যারা নেবেন তাদের জন্য কিন্তু 32,500 টাকাই পড়বে। শুধু কি ফোনই, আপনি গিফট টিপ থাকবেন আমার ভিউয়ার্সদের? ভাই আপনার ভিউয়ার্সদের জন্য আমরা তো বরাবরই চেষ্টা করি গিফট দেওয়ার জন্য। তো আপনার যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য রয়েছে একটা গ্লাস প্রোটেক্টর, একটা ইয়ারফোন, একটা ওটিজি কনভার্টার। এই তিনটা জিনিস আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য থাকবে একদম ফ্রি।